আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাছে নিয়ে আসছি হুট করে কি করে রাইস কুকারে খুব সহজে খিচুড়ি রান্না যায়, হাতের কাছে যা আছে তাই দিয়ে। প্রথমে চাল এবং ডাল খুব ভালোভাবে ধুয়ে আমি রাইস কুকারে নিয়ে নিলাম। এখানে পরিমাণ মতন চাল আর ডাল নিতে হবে। যা চাল নেবেন তার চার ভাগের এক ভাগ ডাল নিলেই হবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচানো ঝাল আর রসুনের কোয়া ছড়ানো। তারপরে আমি এর ভিতরে একে একে সব মশলাগুলো, আস্ত মশলাগুলো দিয়ে দেবো। যেমন তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচটা, ফেটানো এলাচ। আমি এখানে 4 থেকে 5টি এলাচ নিয়েছি। এলাচগুলো হাত দিয়ে এরকম ছিঁড়ে ফাটিয়ে যেভাবে পারেন ওভাবে ফেটে নেবেন। তারপরে এর মধ্যে হলুদ, ঝালের গুঁড়া, জিরা এবং ধনের গুঁড়া, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিতে হবে। সুন্দর করে আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে চাল আর ডালটা মেখে নিই। এটাকে হাত মাখা খিচুড়ি বলে। আমি এর মধ্যে অন্য আর কিছু ব্যবহার করব না, কারণ আমার হাতের কাছে এখন আর অন্য কিছু নেই। হঠাৎ সিদ্ধান্ত নেওয়া খিচুড়ি, তাই এভাবেই তৈরি করলাম। আর এই খিচুড়ি রান্না হবে রাইস কুকারে। তারপর আমি এর মধ্যে নিয়ে নেব খানিকটা সরিষার তেল এবং খানিকটা সয়াবিন তেল। যেহেতু খিচুড়িটা আমি আচার দিয়ে এবং ঝাল পেঁয়াজ ভর্তা দিয়ে খাবো, তাই এখানে খুব একটা বেশি তেলের পরিমাণ দেওয়ার কোনো প্রয়োজন নয়। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, প্রয়োজনে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি একটু আলু কিউব করে ব্যবহার করেছিলাম, একটা ছোট মাঝারি সাইজের আলু। এটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে নেবেন। আর আমি যা চাল নিয়েছি সেই চালের দ্বিগুণ পরিমাণ পানি আমি এতে অ্যাড করব। পরিমাণ মতো পানি একদম ভাতটা খুব সুন্দর হবে এবং এই হাত মাখা খিচুড়িটা মোটা চালের হলে খেতে আরও সুস্বাদু হয়। আমি রাইস কুকারে বসিয়ে দেবো, স্টিম একটা দিয়ে নেব যাতে এটা উতলে না পড়ে। ঢাকনাটা দিয়ে সুইচটি অন করে দেব খিচুড়িটা হওয়া পর্যন্ত। খিচুড়িটা হয়ে গেলে একটু স্পাচুলা দিয়ে খুব সুন্দর করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এটার সুইচ বন্ধ হয়ে থাকবে, তখন এটাকে আমরা দমে রেখে দেব। হয়ে যাবে আমাদের সুস্বাদু খিচুড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।